জীবনে প্রথম এত দূর বাসে করে আসলাম, মেলা কষ্ট হয়ে গেছে রে। শুনেছি শহর অঞ্চলের লোকজন খুব খারাপ হয়, বুঝছিস? বুঝে শুনে চলতে হবে, কাউরে বুঝতে দেওয়া যাবে না যে আমরা শহরে নতুন। একটা রিক্সা দেখ। ও ভাইয়া কই যাবেন? যাবো না, যান। কই যাবেন কন, আমি নিয়ে যাচ্ছি তো ভাই। আমরা ওই ফতেপুর যাবো, যাবা? হ্যাঁ চলেন। ভাড়া কত? 60 টাকা দেবেন। যাবো না, যাও সরো। কেন, 60 টাকাই তো ভাড়া ভাই। আরে ভাই যাবো না তো, তুমি যাও। কি ভাই সমস্যা কি? তা আমার কন। আরে ভাই 20 টাকার ভাড়া, আপনি 60 টাকা যাচ্ছেন, তাহলে কি যাবো আমরা? ভাই 20 টাকা ভাড়া না, আপনি যে রিক্সায় যাবেন ফতেপুরের ভাড়া সেই রিক্সায় 60 টাকা যাবে। আমি মিথ্যে কথা করছি না ভাই। তুমি মিথ্যে কথা কও সত্যি কথা কও, সেটা আমাকে দেখার বিষয় না। 60 টাকা ভাড়া দিয়ে আমরা যাবো না, দরকার লাগলে দুজন আইটা যাবো, তুমি যাও তো। ঠিক কইছিস, চল। কি রে, এরা নতুন আসলো নাকি শহরে? এত দূরের পথ এরা হাইটে যাবে কি করে, আর উল্টো দিকে যাচ্ছে কেন? কি রে আমি বুঝলাম না, ফতেপুর একদিকে যাচ্ছে এরা আর একদিকে, নেট সিটি এরা পথ চেনে না তার জন্য উল্টো দিকে যাচ্ছে। যাই দেখি এদেরকে একটু হেল্প করা যায় কিনা, না হলে কোনো বাটপারে খপ্পরে পড়লে তো এদের পার জুতোও থাকবে না। দেখে শুনে রাস্তা পার হতে হবে, রাস্তায় যে পরিমাণ গাড়ির চাপ আমাকে তো ঢুই লিখতে যাবে না। শহরের একটা লোকেরও বুঝতে দেওয়া যাবে না যে আমরা আজকে প্রথম গ্রামের তো শহরে আসলাম। দেখে শুনে রাস্তা পার। এই দাঁড়াও 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 দাঁড়াও। আরে এ তো সেই লোক। কোন লোক? ওই যে 20 টাকার ভাড়া 60 টাকা চাইলেন আপনি, সেই লোক। আরে হ্যাঁ আপনিই তো সেই লোক, ওই সময় 20 টাকার ভাড়া 60 টাকা চাইলেন। অর্ধেক পথ তো আইটাই চলে আসি, এখন কি 10 টাকায় যাবেন? এখন ভাড়া 80 টাকা। 80 টাকা মানে? আপনি তো খুব খারাপ যে, ইটটকে কইলেন 60 টাকা, অমনি 20 টাকা বাড়ে 80 টাকা হয়ে গেল। অর্ধেক পথ আমরা দুজন চলে আইছি ভাই। আপনারা অর্ধেক পথ হাইটে আইছেন, কিন্তু সেটা ফতেপুরের দিকে না, উল্টো দিকে। এখন ভাড়া 80 টাকা, মানে ভাড়া আরো বেড়ে গেছে। কি শহরে নতুন আইছেন? হ্যাঁ। আসলেই কি ভাই, আমরা গ্রামের থেকে শুনেছি যে শহরের রিক্সাওয়ালারা ভালো না, অলিগলিতে নিয়ে গিয়ে ব্যাগ বুক কেড়ে নেয়। হ্যাঁ, আর এই জন্যই আমরা সতর্কতার সাথে পথ চলতেছি। যেরকম আপনি বেশি ভাড়া চাইছেন এরকম, যদি আমাকে রোলি গলিতে নিয়ে যা ব্যাগ বুতো কেড়ে নেন। আচ্ছা আমি যে ভাড়া বেশি চাইছি ভাই, এটা আপনি কি করে বুঝলেন? আসলে ভাই ফতেপুর আমরা যাচ্ছি ওই কারখানায় চাকরি করতে, ওই কারখানায় আমার এক বন্ধু চাকরি করে, ও কয়েছে বাস স্ট্যান্ডের তে 3-4 কিলো মতো। তা 3-4 কিলো মতো পথ তো আর কয় টাকাও বা হবে, 20 টাকাই তো হবে। হ্যাঁ এই জন্য তো আমরা বুঝতে পারছি যে আপনি 20 টাকার ভাড়া 60 টাকা যাচ্ছেন। আপনি হলো সেই রিক্সাওয়ালা যে রিক্সাওয়ালা গলিতে নিয়ে গিয়ে ব্যাগ বুক কেড়ে নেয়। আসলে ভাই যারা ধান্দা মেরে মানুষের কাছ থেকে লুটে পুটে নেয় ওরা রিক্সাওয়ালা না, আমরা পেটের দায়ে রিক্সা চালাই, সংসার চালানোর জন্য রিক্সা চালাই, আমরা ওইসব উল্টো পাল্টা লোক না। আর ভাই সবসময় সবাইরে অবিশ্বাস করতে হয় না, এত অবিশ্বাস করলি আপনারা তো নিজেরা পথই চলতে পারবেন না। ভালো মানুষ অনেকেই আছে ভাই পৃথিবীতে, অন্তত কাউরে তো বিশ্বাস করতে হয়। আপনারা যে পথে যাচ্ছেন ওটা হচ্ছে ভুল পথ, আপনারা ওইদিকে যত যাবেন তত ভাড়া বাড়বে, কমবে না। তাই বলি আপনারা আমার রিক্সায় ওঠেন, আমি ফতেপুর সেই কারখানায় আপনাদের নামাই দিই। আপনাদের কাছে ভাড়া থাকলে দিয়েন, না থাকলে না দিয়েন ভাই, অন্তত আপনাদের উপকারটা তো করি। উঠেন। কি ওঠতালি! ভাই ভাড়া কত দেব? ভাই ভাড়া দেওয়া লাগবে না, আমি যতটুকু বুঝতে পারলাম আপনারা এই কারখানায় কাজ করতে আসছেন, বেকার মানুষ, টাকা পয়সার একটু সমস্যা আছে মনে হয় আপনাদের। তো যাই হোক, এখানেই তো চাকরি করবেন আপনারা, আর আমিও আপনাদের কারখানার আশেপাশ দিয়ে রিক্সা চালাই। আপনারা চাকরি করেন, বেতন পান, পরে অন্য কোনো সময় আমার সাথে দেখা হইলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। আচ্ছা ভাই যান। ভাই পারলে মানুষকে উপকার করতে হয়, ক্ষতি করতে নয়। আপনি যত মানুষকে উপকার করবেন তত ভালো থাকবেন, ভালো থাকবেন আর তারা যারা উপকারের প্রতিদান স্বীকার করে না। গ্রাম থেকে শহরে অনেক মানুষ আসে যারা রাস্তাঘাটও চিনে না, আর শহরে কিছু টোকাই মোস্তান আছে যারা গ্রাম থেকে আসা ওইসব ব্যক্তিদের কাছ থেকেও চিনিয়ে নিতে দ্বিধাবোধ করে না।
তাই তারা মনে রাখবেন কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে কখনো ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে ভালো কাজ করতে হয়, কোনো খারাপ কাজ না।